আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাইস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে ফ্রাইড রাইস। অতি তাড়াতাড়ি কীভাবে আপনারা ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে যাওয়া কিছু পোলাও ছিল আর এটা আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে। আপনারা চাইলে কেউ নর্মাল ফ্রিজে রেখে দেওয়া পোলাও দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন। দেখুন, এটা যে ডিপ ফ্রিজে ছিল তার প্রমাণে হচ্ছে এটা। আমি এখন পর্যন্ত এটাকে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে চলুন এই ফ্রাইড রাইসটা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখে নিই। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই পোলাওটার মধ্যে যেহেতু আগে থাকতেই ঘি আর তেল দিয়ে রান্না করা ছিল, সুতরাং এখানে তেলটা একটু কমে দিতে হবে। আর এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পার্পেল কালার বাঁধাকপিটা, আর এটাও আমার ফ্রোজেন করা ছিল। আর গড়ে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আজকে ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি। যারা ফ্রাইড রাইসটা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এখানে নিয়েছি আমি দুইটা ম্যাগি মশলার যে প্যাকেটটা, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দুইটা প্যাকেট নিয়েছি আমি এখানে, আর মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে হাই ফ্লেম করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটার ভিতর থেকে যেন পানিটা না বের হয়। আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এই ফ্রাইড রাইসটা তৈরি করা খুবই সহজ এবং ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস বলা যেতে পারে। আপনারা যখন খুশি তখন এটাকে তৈরি করে নিতে পারবেন যদি ঘরে পোলাও থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অ্যাড করে দিচ্ছি এখন 1.5 টেবিল চামচ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, তা না হলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ গুড়মরিচের গুঁড়া। গুড়মরিচের গুঁড়াটা দিলে এটা টেস্টটা একটু অন্যরকম লাগে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আপনারা কেউ চাইলে এখানে 1 চা চামচ টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা পাশ থেকে আমি এই গাজর আর বাঁধাকপিটা সরিয়ে নিচ্ছি। আর ডিম দিয়ে দিচ্ছি এখানে 2টা। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে তারপর এটার সাথে ভালো করে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এই সবজিটা যেন ভালো করে সিদ্ধ না হয়ে যায়, একটু কাঁচা কাঁচা যেন থাকে। কারণ ফ্রাইড রাইসটা যখন করবেন সবজিটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। ঠিক এরকম করে সবজিটা আপনার তৈরি করে নিতে হবে। আপনারা কেউ চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা এখানে অ্যাড করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওটা। দেখতেই পাচ্ছেন পোলাওটা এখানে কতটা ঝরঝরে। আর যদি ঘরে আপনার বেশি পোলাও থাকে আর কখন যদি আপনার এই ফ্রাইড রাইসটা তৈরি করে খেতে ইচ্ছে করে, ঝটপট করে তৈরি করে ফেলবেন এভাবে ফ্রাইড রাইস। এটা যে কতটা খেতে মজা আর এটা বলার অপেক্ষা রাখে না, করলেই বুঝতে পারবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। আর এই ফ্রাইড রাইসটা তৈরি করতে আমার 5 থেকে 7 মিনিট লেগেছে। খুব বেশি সময় ধরে কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি করা যাবে না। আমি হাই ফ্লেম করে তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।